ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে বোরো ধানের বীজতলার যে পরিচর্যা কিভাবে করতে হবে। আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের কৃষক বন্ধুরা বীজতলা তৈরি করছেন, ঠিক আছে, কিন্তু এর মধ্যে অনেক ভুল রয়েছে। তো আমরা কি করব, সেই সমস্ত ভুল জিনিসগুলোকে আমরা না করে আমরা একটু সঠিকভাবে একটু সায়েন্টিফিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা বীজতলা তৈরি করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, চলুন আজকে আমরা ভালো করে দেখে নিই কিভাবে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজতলা পরিচর্যা করলে এবং ভালো সুস্থ সবল ভালো বীজ আমরা তৈরি করতে পারবো। তাহলে চলুন আমরা দেখে নিই ভিডিওটা এ টু জেড দেখবেন, প্রথম থেকে শেষ অবধি। ভালো লাগলে লাইক করবেন, প্রথম থেকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, বোরো বীজতলা তৈরির কয়েকটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে যেমন হচ্ছে যে প্রথমত আমরা যখন বীজতলাটা তৈরি করব, আমরা প্রত্যেকটা যে আমরা বীজতলা তৈরি করেছি এদের উপর লেবেলগুলোকে আমরা কাঠের দ্বারা অথবা মই দিয়ে সমান করে নেব। এবারে আমরা কি করব, দেখবেন ছিপছিপে জল আপনাকে বীজতলাতে রাখতে হবে। আপনি মাটিও দেখতে পাবেন, জলও দেখতে পাবেন, বা দেখা যাচ্ছে যে কিছু কিছু বীজতলাতে, যেমন এই ছবিটাতে আপনি দেখতে পাচ্ছেন, এখানে জলে ডুবে গেছে মাটিগুলো। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভুল পদ্ধতি হয়ে যাবে। এখানে বীজতলা এইভাবে কিন্তু না করে মাটির সঙ্গে ছিপছিপে জল থাকবে, মাটি যেন জলে ডুবে না থাকে। এরপর আমরা যে কয়েকটা বিশেষ বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে যে এই যে চার দিন আপনি দেখবেন বীজতলা বীজ ছড়ানোর পর চার দিন আপনি এভাবে রেখে দেবেন, তারপরে আপনি আবার চার দিন পরে হালকা ছিপছিপে জল ধরাতে পারেন যদি জল শুকিয়ে যায়। চারা যখন বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন, বীজতলাতে আপনি 3-4 সেন্টিমিটার উচ্চতায় জল ধরে রাখবেন। খুব বেশি ঠান্ডা হলে সন্ধ্যাবেলায় আপনি বীজতলাতে জল ভরাবেন, আবার সকালবেলা সেই জলকে বের করে দিতে পারেন। ঠান্ডা কম হলে এটা আপনার দুদিন গ্যাপে গ্যাপে করলেও অসুবিধা নেই। আর বীজ সামান্য হলদে হয়ে যেতে পারে, এটা কিন্তু অনেক সময় দেখেছি আমরা যে সামান্য হলদে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি শতক প্রতি 250 গ্রাম মতো ইউরিয়া ছড়িয়ে দেবেন এবং 2 সপ্তাহ পর আপনি এর রেজাল্ট দেখতে পাবেন। যদি দেখেন যে কালার সবুজ হয়ে গেছে তাহলে কোনো চিন্তা নেই, আর যদি দেখেন যে ইউরিয়া প্রয়োগ করেও গাছের হলদে ভাব কাটেনি সেক্ষেত্রে আপনাকে সালফার 80% প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনারা কী করবেন, 10 লিটার জলে 50 গ্রাম সালফারকে গুলে আপনারা স্প্রে করবেন, এটা হচ্ছে 5% জমির জন্য। এবং জমি যদি আপনার আরও বেশি থাকে সেইভাবে আপনি পরিমাণটাও বাড়িয়ে দেবেন, অথবা আপনি শতক প্রতি 400 গ্রাম জিপসাম সারও ছড়িয়ে দিতে পারেন, একই কাজ করবে, হয় সালফার অথবা জিপসাম। কুয়াশা হলে আমরা দেখেছি খুব বেশি শীতে বীজতলা কিন্তু ধসাজনিত নানান রোগ দেখা যেতে পারে, ঝলসা এই সমস্ত রোগগুলো দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা টিল্ট বা স্কোর যে ছত্রাকনাশক রয়েছে, সিনজেন্টা কোম্পানির টিল্ট, যেটা প্রপিকনা জল 25% ইসি, এটা আপনি 1 ml 1 লিটার জলে গুলে, অথবা স্কোর যার মধ্যে রয়েছে ডাইফেনাকোনা জল 25% ইসি, এটাও 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারি, খুব ভালো রেজাল্ট আমরা পাবো। এভাবে আপনাদেরকে স্প্রে করতে হবে, অথবা আপনি অ্যাজক্সিস্ট্রোবিন যেটা অ্যামোস্টার আছে ওটাকেও স্প্রে করতে পারেন, অথবা পাইরাক্লোস্ট্রোবিন এটাও 2 ml প্রতি 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, যেমন কাত্তায়নি কোম্পানির ডিফেন্ডার ES। এগুলো করলে আপনি ছত্রাক ঘটিত কোনো রোগ, যে কোনো রোগ থেকে বীজতলাকে বাঁচাতে পারবেন। এক্ষেত্রে অনেক সময় বীজের গোড়া পচে বীজ নষ্ট হয়ে যায়, সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে। এবার 10-15 দিনের যে চারা যখন বয়স হয় তখন কি হয়, জিঙ্ক এবং লোহার অভাবে একটা হলুদ ভাব আসতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনি গোমূত্রর সাথে আপনি কি করবেন, 2 গ্রাম জিঙ্ক সালফেট 1 লিটার জলে গুলে আপনি স্প্রে করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, 7 দিনের মধ্যে দেখবেন এই রোগ চলে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ, বীজ যখন বড় হয়ে যাবে কি করতে হবে, আমাদেরকে শিশির ছড়িয়ে ফেলে দিতে হবে। প্রতিদিন সকালবেলা যাবেন এবং বড় লাঠি দিয়ে অথবা দড়ি দিয়ে, দু মাথায় দড়ি ধরে আপনি কিন্তু টেনে দিয়ে সমস্ত শিশিরগুলোকে ঝরিয়ে ফেলে দেবেন। আবার কীট বা বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব দেখা দিতে পারে, গাছের গোড়া কেটে দিতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, চারা তোলার 10 দিন আগে দানাদার কীটনাশক, যেমন ফুরাডন দানা, কাট আপ দানা, আমি আপনাকে কাট আপ দানাটা দিতে বলবো, কাট আপ দানা আপনি ছড়িয়ে দেবেন। অথবা আপনি যদি স্প্রে করেন সেক্ষেত্রে হামলা, টাটামিডা, অ্যাসিফেট এগুলোকেও স্প্রে করতে পারেন। হামলা যেমন আপনি প্রতি লিটারে আপনি 2-2.5 ml গুলে স্প্রে করতে পারেন, টাটামিডা যেটা ইমিডাক্লোরপিড ওটাও আপনি মোটামুটি 15 লিটার ড্রামে মোটামুটি 7-8 ml দিয়ে স্প্রে করতে পারেন, অথবা অ্যাসিফেট ওটাও আপনি 1-3, এছাড়া প্রোফেক্স সুপার আপনি স্প্রে করতে পারেন। অনেক সময় দেখেছি খুব ঠান্ডায় আমাদের বীজতলাকে গরম রাখতে হয়, সেই জন্য আমরা স্বচ্ছ পলিথিন দিয়ে আমাদের বীজতলাকে ঢেকে দিতে পারি, অথবা রাইস মিলের যে ছাই, কালো ছাই, সেগুলো কিন্তু আমরা আমাদের বীজতলাতে
ছড়িয়ে দিলে ঠান্ডার হাত থেকে কিন্তু আমরা বিস্তলাকে বাঁচাতে পারবো। প্রতিদিন জল পাল্টানোটা কিন্তু আমাদেরকে ভালো করে করতেই হবে, কারণ এই যে প্রখর ঠান্ডা পড়ছে, ধরুন কোনো কোনো ঠান্ডা, সেক্ষেত্রে জল ঠান্ডা হয়ে যায়, এক্ষেত্রে আপনার বীজ নষ্ট হয়ে যেতে পারে, বারবার অন্ত কমে যেতে পারে, হ্যাঁ বীজ উইক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে জল পাল্টানোর যে কথাটা বললাম সেটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রেখে করতে হবে। বোরো ধানের বীজগুলিকে সুস্থ সবল তৈরি করতে হবে, তাই কিন্তু আমাদেরকে এই সমস্ত গুরুত্বপূর্ণ মেথডগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, এবং আরও নিত্য নতুন টপিকগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন।